ভারত বাংলাদেশ মৈত্রী অটুট থাকবে আশা দুই প্রধানমন্ত্রীর। সীমিত হাঁটা চলা করতে পারছেন ওবায়দুল কাদের, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে মঙ্গলবার। মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি সরকার, মন্তব্য রুহুল কবির রিজভীর। এবং 12 মে থেকে সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে থাকবে, জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রোকন উদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। ভারত বাংলাদেশ মৈত্রী অটুট থাকবে বলে দুই দেশের প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ সোমবার আবারও কয়েকটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ মৈত্রী অটুট থাকার কথা জানান। বিআরটিসিতে 1,100টি বাস ও ট্রাক সরবরাহ সহ বাংলাদেশের 4টি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করেন তারা। এছাড়া উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার 36টি কমিউনিটি ক্লিনিক। এই উদ্বোধন অনুষ্ঠানে বাংলায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকারের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এরপর হিন্দিতে বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধু প্রতিম দেশ ভারত সবসময় বাংলাদেশের পাশে রয়েছে জানিয়ে নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘস্থায়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। তিনি সীমিত পর্যায়ে হাঁটা চলা করতে পারছেন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর আবু নাসার রিজভী। সকালে এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় কাদেরকে আগামীকাল মঙ্গলবার সকালে আইসিইউ থেকে কেবিন স্থানান্তর করা হবে বলে জানান তিনি। কুয়েত মৈত্রী হলে বস্তা ভর্তি সিল মারা ব্যালেটই প্রমাণ করে মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি সরকার, তাই ডাকসু নির্বাচনেও তার প্রভাব পড়েছে এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আর সব হলগুলোতে ছাত্রলীগের মহড়া ভোট কেন্দ্রে আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট নিত্য সমস্যা হওয়ায় রান্নার ক্ষেত্রে বিকল্প জ্বালানি হিসেবে বাড়ছে তরল পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার। এ সুযোগে বাজারে সরবরাহ বেড়েছে মানহীন এলপিজি সিলিন্ডারের। তবে মানহীনতার কারণে বাড়ছে সিলিন্ডার বিস্ফোরণ, তারপরেও এটির মান যাচাই বা নিয়ন্ত্রণে নেই কোনো সংস্থা। এই নিয়ন্ত্রণহীনতার মধ্যেই চলছে এলপিজি সিলিন্ডার উৎপাদন, সরবরাহ, বিক্রি ও ব্যবস্থাপনা। চট্টগ্রাম থেকে ইমনের ক্যামেরায় আব্দুল কাদের রিপোর্ট। এলপিজি বা সিলিন্ডারের গ্যাস আমাদের অনেকের বাড়িতে ব্যবহৃত হয় রান্নার কাজে। প্রতিদিনের জীবনে অনেকের জন্য এটি দরকারি, কিন্তু অসাবধানতার কারণে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে সিলিন্ডারের। এতেই প্রতিনিয়ত বাড়ছে ভয়াবহ দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। অনেক ধরনের গর্ত উঁচালি থাকে না, লিক থাকে, ওই দিক দিয়ে গ্যাস ভালো টের পাওয়া না। তো যারা আমরা ব্যবহার করি আমরা তো এগুলো সমস্ত জানি না, অনেক সময়েরও অনেক ঘটনাই ঘটে। সরকার এই হিসাবে তো একটু সচেতন হওয়া দরকার, সবারই দরকার, সবাইকে বোঝানো দরকার। গাড়িটা যে সময় বাইর করে ধরে না 9 বছর একটা মেয়াদ ছিল, গ্যাসের বদলে এতদিন কিন্তু মেয়াদ দেয়নি, 5 বছর মেয়াদ দিছে, কিন্তু এখন চলতেছে কত 17 বছর গাড়িটা চলতেছে, 17 বছর গ্যাসের সিলিন্ডার মেয়াদ থাকে না। অসতর্কতা ও মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহারেই বিস্ফোরণ বাড়ার প্রধান কারণ বলে জানালেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। যেসব দেশ থেকে ইনপুট করে ইম্পোর্টারে সেগুলো মেয়াদ থাকে, যা ইন্টারকন্টিনেন্টাল মতো যারা এগুলো সেট আপ করে সিএনজি, সেখানে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া থাকে। গ্যাস সিলিন্ডারটা ঠিক তদুপরি তাদের একটা ধারণাটা কতবারে আমি এই গ্যাসটা এগুলো
ওইখানে সংরক্ষণ করবো, আর তার নির্দিষ্ট টাইমে আমরা নির্দিষ্ট সময়ে এটাকে ফ্যাসারেট করে তখন আমরা ব্যবহার করি। কিন্তু এটার মধ্যে যখন ব্যবহার করতে করতে ক্ষয় হয় সেখানে তার থিকনেসটা কমে যায়, যখন যদি সেম একই চাপের উপরে আমরা কী করি যদি গ্যাস ব্যবহার করি বা ভর্তি করি সেক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সুবিধার্থে কিছু অসুবিধা ব্যবসায়ী এ ধরনের করে, তারা এই সিলিন্ডারগুলোকে যে 12 লিটারের সিলিন্ডারে আপনার 3টা করে ফেললো, 2টাকে এনে 3টা করলো, অর্থাৎ 6টাকে এনে সে 9টা করলো, এটা করে তার ব্যবসায় সুবিধা হাসিল করতে গিয়ে সে যে মনিটরিংয়ের সিস্টেমে আপনার যে 5 লাইনগুলো থাকে সেখানে বাল্ব থাকে, গেট ব্যান্ডগুলো লুজ থাকে, ওই লুজ কানেকশন কারণে যখন বাসাবাড়িতে এটা সংযোগ দেওয়া হয় হঠাৎ করে দেখা গেলো যে লিকেজ হইতেছে, আগুন লাগার সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি বিআরটিএ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মধ্যে সহযোগিতার মাধ্যমে কাজ করার নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আপনি জানেন যে 20 ফেব্রুয়ারি ঢাকার চকবাজারে যে দুর্ঘটনাটা ঘটে তার আগে নিম্নলিখিত একটা অনুরূপ ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে সরকার এই অগ্নি দুর্ঘটনা এবং সমজাতীয় অন্যান্য দুর্ঘটনা, সেটা গ্যাস সিলিন্ডার রান্না করার এলপিজি গ্যাস থেকে হোক অথবা গাড়ির সিলিন্ডার থেকে হোক, এ ব্যাপারে খুব সক্রিয় ভূমিকা নিয়েছে সরকার। গ্যাস সিলিন্ডার যেগুলি ব্যবহৃত হবে এগুলোর এই সিলিন্ডারের নিরাপত্তা কতটুকু আছে এই নিরাপত্তার ব্যাপারটা আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের লোকজন এর সেফটির বিষয়টা দেখবে। এমনি রান্নার কাজে যে সমস্ত গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেগুলো যেখান থেকে এই প্রেশারে গ্যাস ভরা হয় এবং যে সিলিন্ডারগুলোতে গ্যাস ভরা হয় এই দুইটাই ফায়ার সেফটি যুক্ত কি না এই বিষয়টা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট দেখবে। গত 4 বছরে এলপি গ্যাস থেকে 476টি অগ্নিকাণ্ডের ঘটনাই রেকর্ড সৃষ্টি করেছে। এর মধ্যে চলতি বছরে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি 186টি, 2017 সালে 79টি, 2016 সালে 131টি এবং 2015 সালে 80টি দুর্ঘটনা ঘটেছে। তাই সিলিন্ডার বিস্ফোরণ রোধে গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল কাদের, কর্ণফুলি সংবাদ, চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রাম রুটের 5টি সহ দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে এনআইডি বা জন্ম নিবন্ধন ফটোকপি জমা দেওয়া পদ্ধতি আজ থেকে কার্যকর করা হয়েছে। মূলত টিকিটের কালোবাজারি প্রতিরোধে এই ব্যবস্থা বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। সকাল 8টায় শুরু হয় 20 মার্চ যাত্রার টিকিট বিক্রি। এ সময় চট্টগ্রাম ঢাকা রুটে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা, মহানগর, গোধূলি এবং তরুণার যাত্রীদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে। এছাড়া ঢাকা সিলেট রুটের পারাবত এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটের চিত্র এক্সপ্রেস, ঢাকা পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেসের যাত্রীদেরও একইভাবে টিকিট সংগ্রহ করতে হয়েছে। এদিকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট বিক্রি নিয়ে যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। আপনার শিশুকে সময়মতো স্কুলে পাঠান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় নগরী রংপুরে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার অভিযান র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি গভর্নেন্স প্রজেক্ট ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের সহায়তায় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে এসে শেষ হয়। মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফার নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলর সেকান্দার আলী, তহিদুর রহমান মঞ্জু হোসেন, হোসনা বানুসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারত বাংলাদেশ মৈত্রী অটুট থাকবে আশা দুই প্রধানমন্ত্রীর। সীমিত হাঁটা চলা করতে পারছেন ওবায়দুল কাদের, আইসিইউ থেকে কেবিন স্থানান্তর করা হবে মঙ্গলবার। মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি সরকার, মন্তব্য রুহুল কবির রিজভীর। এবং 12 মে থেকে সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে থাকবে, জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দর্শক, এ ছিল এখনকার সংবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।